আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। এক শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে মাসি ও তার বন্ধু। এ যেন সিনেমার থ্রিলারকেও হার মানালো। দিদির মেয়েকে অপহরণ করে মোবাইল ও টাকা পূর্ব পরিচিত বন্ধুর কাছে দেওয়ার নামে 11 বছরের শিশুকন্যাকে অপহরণ করে তার মাসি 23 বছরের রোজিনা বিবি ও তার বন্ধু বছর 20 শহর আলী সর্দার ওরফে সাগর। মোবাইলে টাকা পৌঁছে দেওয়ার নাম করে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসে খোদ নিজের মাসি রোজিনা, তারপর বন্ধুর কাছে রাতে পৌঁছে দেয়। এই গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। আসুন দেখে নিই ঠিক কী ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। সুনিশ্চিত চাকরির একটাই ঠিকানা, সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমাদের ক্যাম্পাস গোবরডাঙ্গা, শাহপুর, উত্তর চব্বিশ পরগনা এবং তিনকোনিয়া বাস স্ট্যান্ড, সেন্ট্রাল মার্কেট, চতুর্থ তল, বর্ধমান। ফোন 9775-6444-15 এবং 7477-85-0058। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ তৎসহ 14 দফা দাবি নিয়ে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। আগামী 28 ও 29 মার্চ সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ রবিবার সকালে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত হলো। যে মিছিলটি পানিহাটি দত্ত রোড থেকে শুরু হয়ে পশ্চিম পানিহাটির বিস্তীর্ণ পথ পরিক্রমা করে পুনরায় দত্ত রোডের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্য, মানিক পাল, অদ্বৈত পাল প্রমুখ নেতৃত্ব। মিছিল চলাকালীন মিছিল সম্পর্কে জানালেন সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্য। ট্রেড ইউনিয়ন আর ফেডারেশনের ডাকে ধর্মঘট 12 দফা দাবিতে, কর্মসংস্থান, জিনিসপত্রের দাম বৃদ্ধি, সমকোট বিল বাতিল করতে হবে, 7,500 টাকা করে আয়কর যারা দেন না তাদের দিতে হবে, দেহচা পাচামি খোলামুখ খনি করা যাবে না, আনিস খানের হত্যাকারীদের শাস্তি দিতে হবে, 14 দফা দাবি, সারা ভারতে 12 দফা, আমাদের রাজ্যে আরও 2টা দফা যুক্ত হয়েছে। এই আন্দোলন আগামী তো 28 এবং 29 তারিখে ধর্মঘটের সমর্থনে আজকের এই কর্মসূচি, কি মনে হচ্ছে মানুষ কতটা স্বতঃস্ফূর্ত? মানুষের তো দাবি, এটা হচ্ছে স্ট্রাইক না, এটা স্ট্রাইক ব্যাক, প্রত্যাঘাত। এটা হচ্ছে বেআইনি নীতি যা তৈরি করছে মোদী সরকার, তার বিরুদ্ধে হচ্ছে আইনের পক্ষে লড়াই। তো আসলে এভাবে দিনের পর দিন পেট্রোল, ডিজেল, রান্না গ্যাসের দাম বাড়ছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী থাকবে? অবশ্যই দাম বাড়ছে মানুষ তো বুঝছে, এবং ইম্পর্টেন্ট দাবি তো আমাদের যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জিনিসপত্রের দাম কমানোর জন্য এই ধর্মঘটে সেই দাবি আছে তো। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515। এই নম্বরে